প্রিয় শিক্ষার্থী মোমেন্নাসা অনলাইন কলেজে তোমাদের স্বাগত। তোমাদের পঞ্চম চ্যাপ্টার প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা আলোচনা করব। প্রোগ্রামিং ভাষার বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে আমরা প্রোগ্রামগুলোকে রচনা করা যায় সেই বিষয়ে তোমাদের সাথে উপস্থাপন করব এবং সহজে যেন আমরা প্রোগ্রামগুলো লিখতে পারি সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। সেক্ষেত্রে তোমরা আমাদের সহযোগিতা করবে এবং গত কয়েকটা ক্লাসে তোমাদের প্রোগ্রামিং এ যে অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে সেই অ্যালগোরিদম ফ্লোচার্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে কিছুটা সমস্যা হবে। গত ক্লাসে আমি তোমাদের বলে দিচ্ছি যে অ্যালগোরিদম ফ্লোচার্টটা একটু দেখে আসার জন্য যাতে আমরা সহজেই সি প্রোগ্রাম লিখতে পারি। তাহলে আজকে যে দেখো আমাদের যে বিষয়গুলো আমরা জানতেছি, একটা হলো রাশিমালা। জানো প্রোগ্রাম রচনা করার জন্য রাশিমালা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আমরা কিভাবে প্রোগ্রামগুলোকে রচনা করব। সেই রচনা করার জন্য কিছু নির্দেশনা বা স্টেটমেন্টগুলোকে প্রকাশ করা হয়ে থাকে, সেগুলোকে আমরা রাশিমালা বলছি। দেখো কতগুলো অপারেন্ট, অপারেটর এবং কনস্ট্যান্টের অদ্যবদ্ধ এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে এক্সপ্রেশন বা রাশিমালা বলা হয়। প্রোগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো রাশিমালা। এখন রাশিমালাগুলোকে কিভাবে উপস্থাপন করা হয়, দেখো আমরা গাণিতিক যে কাজগুলো করে থাকি সেগুলো লিখি এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার, সেটা সি প্রোগ্রামে এই রাশিমালাগুলো আমরা প্রোগ্রামে ভাষার জন্য উপস্থাপন করার জন্য তার কিছু নির্দিষ্ট সিনট্যাক্স বা অপারেটর অপারেটরগুলোকে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করতে হয়, সেটাকে আমরা এক্সপ্রেশন বলছি। তাহলে আমরা এটা এস ইজ ইকুয়াল টু লিখছি কি এ ইন্টু এ প্লাস a 2 into a into b plus b into b, মানে এখানে স্কয়ার আমরা লিখতে পারবো না, প্লাস হলো 2ab। এখানে 2ab দ্বারা, 2ab দ্বারা কি বোঝানো হবে, এখানে 2ab দ্বারা বোঝানো হবে যে আমরা জানি ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে 2ab দ্বারা 2 into a into b, আর কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেটাকে প্রোগ্রামের রাশিমালা অনুসারে উপস্থাপন করতে হবে। তারপরে আমরা যদি দেখি, দেখো ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি বি এক্স প্লাস সি, এটাকে আমরা রাশিমালা মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে আমরা কি লিখছি, এ ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, এবং লাইন শেষে সেমিকোলন দিতে হচ্ছে। তাহলে এই যে রাশিমালাগুলো উপস্থাপন করছি তোমাকে প্রোগ্রামে রচনা করার ক্ষেত্রে, আমাদের যে গাণিতিক অপশন গুলো থাকে বা গাণিতিক স্টেটমেন্ট গুলো থাকে সেগুলো রাশিমালার মাধ্যমে উপস্থাপন করতে হবে। তারপরে দেখো আমরা এস ইজ ইকুয়াল টু যদি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা যদি লিখি দেখো তাহলে কি লিখতে হবে, এস ইজ ইকুয়াল টু এস স্কোয়ার রুট, যেটাকে বলি আমরা এস কিউ আর টি ফার্স্ট ব্রেকেট বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি বাই টু ইন্টু এ, এবং লাইন শেষে সেমিকোলন। এবং যতগুলো দেখো আমাদের আবদ্ধ করতে হলো সবগুলো ফার্স্ট ব্রেকেট দ্বারাই আবদ্ধ করতে হবে, কারণ সেকেন্ড ব্রেকেট এবং থার্ড ব্রেকেট এটা অন্য একটা কাজের জন্য রিজার্ভ বা বরাদ্দ রাখা। তারপর দেখো ই ইকুয়াল টু আমরা লিখছি জি ভাগ এস, তাহলে এখানে দেখো আমরা ইকুয়াল টু লিখতে পারি জি বাই ওয়াই, যেটাকে আমরা কি করতে হচ্ছে এখানে ওই ভাগ চিহ্নটা লিখতে পারতেছি না, এখানে বাই চিহ্নের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হচ্ছে, এগুলো কি আমরা বলছি রাশিমালা। রাশিমালা ক্ষেত্রে আরো কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করা হলো, তোমরা একটু খেয়াল করো বা দেখো। আশা করি এই প্রথমগুলো যে x প্লাস ওয়াই স্কোয়ার এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা তোমরা করতে পারো এক্স কিউ পাওয়ার কিউ ওয়াই প্লাস ওয়াই টু পাওয়ার কিউ, তারপরে যদি এক্স ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার পারবো অবশ্যই, তারপর আমরা যদি আমরা লিখি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, তাহলে এটাকে আমরা রাশিমালার মাধ্যমে কি লিখতে পারি। রাশিমালার ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে আমরা পাওয়ার ব্যবহার করি, আমি যদি কোনো পাওয়ার ব্যবহার করি যেমন ফাইভ টু ফোর টু দি পাওয়ার ফাইভ লিখি আমরা, সেটাকে আমরা এখানে পাও লিখে ফোর কমা ফাইভ লিখলে পাওয়ার বোঝানো হবে, ঠিক আছে। তাহলে আমরা এ স্কোয়ার লিখতে পারি কি পাও এ কমা টু বি স্কোয়ার, সেম এভাবে আমরা লিখতে পারবো।
বাকশিস নির্ণয়ের জন্য আমরা যেটাকে মোড ব্যবহার করি বা মডুলাস বা ব্যবহার করা হয়, মডুলুর কাজটা হলো একটা অবশিষ্ট বের করা বা শেষ বের করা। যেমন এখানে দেখো আমরা এক্স ইজ ইকুয়াল টু মোড 15,2, তাহলে এখানে বোঝানো হচ্ছে 15কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1 আসবে, অথবা আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 15 মোড 2, এখানে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে 1 বের হচ্ছে। মোডের কাজ হলো অবশিষ্ট বা ভাগশেষ বের করা। এক্ষেত্রে তোমরা জোর বে জোর বের করার জন্য মোড ব্যবহার করছো, লিপিয়ার ব্যবহার করার জন্য মোড ব্যবহার করতে হয়েছিল বা মডুলো ব্যবহার করতে হয়েছিল, সেটার কাজ হলো অবশিষ্ট বের করে কাজ করানোর জন্য। স্টেটমেন্ট একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো প্রোগ্রামের ক্ষেত্রে সি প্রোগ্রামের কোনো লাইনের শেষে আমরা যে সেমিকোলন দেওয়া হয় সেই সেমিকোলনের লাইনগুলোকে আমরা বলছি স্টেটমেন্ট। মানে ইচ্ছা করলে আমরা সকল লাইনে সেমিকোলন দেওয়া যাবে না, তবে বেশিরভাগ লাইনের শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়, মানে স্টেটমেন্টগুলোর শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়। যেমন এখানে বললাম সাম সমান এ প্লাস বি, আমরা বলছি সাম সমান এ প্লাস বি, তাহলে কি করছে সাম হলো যোগ করতেছে, যোগ করছে সেটা এ এবং বি কে, এবং লাইন শেষে আমরা কি ব্যবহার করতে পারলাম সেমিকোলন ব্যবহার করতে হলো। এরকম প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইনের শেষে আমাদের কিছু কি করতে হবে সেমিকোলন ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো আমরা কিছু এক্সপ্রেশন গুলো আমরা স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করছি, বলছি আমরা সাম ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এখানে প্রোগ্রামে লেখার জন্য এই স্টেটমেন্টটাকে অবশ্যই সাম ইকুয়াল টু এ প্লাস বি সেমিকোলন ব্যবহার করতে হবে। তারপর সেম দেখো এটা তোমরা বুঝতে পারছো আমি আশা করি, যে স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এখানে আমরা এ ইন্টু এ প্লাস টু ইন্টু বি এ ইন্টু বি ইন্টু প্লাস বি ইন্টু বি, অথবা এখানে আমরা পাও ব্যবহার করতে পারতাম, লিখতে পারতাম এ পাও এ কমা টু টু প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস পাও বি কমা টু, স্কোয়ারটাকে আমরা টু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করতাম। তাহলে এক্সপ্রেশনের মাধ্যমে বা স্টেটমেন্টের মাধ্যমে এই অংশগুলোকে আমাদের প্রকাশ করতে হয়। যেমন এ টু পাওয়ার 4 যদি আমরা লিখি তাহলে পাওয়ার মাধ্যমে আমরা লিখতে পারবো। তারপর দেখো রুট ওভার, এটা হলো আমরা লিখলাম এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাহলে রুট ওভার জন্য আমরা কি লিখছি রুট ওভার জন্য লিখছি এস কিউ আর টি, তারপর দেখো ফার্স্ট ব্র্যাকেট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু, এখানে কিন্তু ইন্টু বা গুণ মাল্টিপ্লিকেশনটা অবশ্যই দিতে হবে, আমরা নর্মালি ব্রেকেট দিলে বা গুণ না দেখাইলে হবে না। এখানে যেমন আমরা ব্রেকেটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং এটা এবং এই দুইটা পোর্শন গুণের মাধ্যমে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে অবশ্যই সেটা লিখতে হবে এবং অবশ্যই সেখানে স্টেটমেন্টগুলো শেষে সেমিকোলন ইউজ করতে হবে। এটা কি হতে পারে দেখো তো তোমরা, ওকে তাহলে আমরা দেখো এখানে এ ইন্টু এ প্লাস পাও এ কমা থ্রি, আমরা এইভাবে লিখতে পারি, এখানেও পাও দিতে পারতাম। তাহলে এই রাশিমালা গুলোকে আমরা স্টেটমেন্ট আকারে যখন প্রকাশ করব অবশ্যই লাইন শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। আমি কিন্তু সবগুলো দেওয়া হয় নাই, মানে তোমাকে অবশ্যই দিতে হবে যখন আমরা প্রোগ্রামিং লিখতে যাবো। দেখো প্রোগ্রামিং রচনা করার জন্য যে আমাদের স্টেটমেন্ট দেখলাম, কিছু অপারেটর দেখলাম, তারপরে আমরা চলক দেখলাম কতগুলো চলক ব্যবহার করতে পারি, তারপরে দেখলাম আমরা কনস্ট্যান্ট দেখলাম এবং বিভিন্ন ধরনের যে রাশিমালাগুলো কিভাবে উপস্থাপন করতে হয় সেগুলো দেখলাম, তাহলে আমাদের সি প্রোগ্রাম লিখতে হলে যে অংশগুলো দরকার ফান্ডামেন্টাল অংশগুলো আমরা মোটামুটি জানি বা শিখে গেছি। এখন কথা হলো আমরা যদি ইনপুট নেওয়ার জন্য, কারণ প্রোগ্রামে তোমাদের সাথে বার গত ক্লাস বা আগের ক্লাসগুলো বারবার আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করি, একটা হলো ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট, ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এখন দেখো আমরা প্রক্রিয়াকরণের জন্য স্টেটমেন্টগুলো কিভাবে হয় মোটামুটি কিছুটা ধারণা নিচ্ছি, আমরা সি প্রোগ্রামে করতে যে আরো কিছু ধারণা নিব। ইনপুট ফাংশন একটা গুরুত্বপূর্ণ অংশ, তুমি এই তিনটা জিনিস যদি বুঝতে পারো তাহলে আশা করি সকলেই তোমাদের সিলেবাসের যে কোনো সি প্রোগ্রামগুলোকে সহজেই উপস্থাপন করতে পারো। সেক্ষেত্রে দেখো আমরা
ইনপুটের জন্য কি ব্যবহার করা হয়। সি ভাষায় দেখো, সি প্রোগ্রামে ভেরিয়েবলের মান গ্রহণ করার জন্য পূর্ব নির্ধারিত বিভিন্ন ফাংশন ব্যবহার করা হয়, ইনপুট ফাংশন বলছি। তাহলে সি প্রোগ্রামে আমরা যে মান গ্রহণ করব, মান গ্রহণ করার জন্য কি করতে হবে, পূর্ব নির্ধারিত কিছু ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশন গুলোকে আমরা কি বলতেছি, ইনপুট ফাংশন। এবং ইনপুট ফাংশনে দেখো চারটা জিনিস আমাদের এখানে কিছু লাইব্রেরি ফাংশন নিয়ে আলোচনা করছি। একটা হলো স্ক্যানএফ, গ্যাস, গ্যাসি, গ্যাটচার, এগুলোকে বলি আমরা লাইব্রেরি ফাংশন। প্রোগ্রামে বিভিন্ন নির্দেশনা ব্যবহার করার জন্য এই সকল লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। আমরা যেমন ইনপুট নেওয়ার জন্য আমরা ফ্লোচার্ট অ্যালগোরিদম ইনপুট শব্দটা ইউজ করে আমরা মান নিছি, অথবা বাংলায় যারা লিখছো তারা লিখছো মান গ্রহণ করি, এই বিন মান গ্রহণ করি। আর এখানে প্রোগ্রাম লেখার জন্য গ্রহণ না লিখে বা ইনপুট না লিখে আমরা স্ক্যানএফ ব্যবহার করব, এবং স্ক্যানএফের মাধ্যমে সেটাকে প্রকাশ করা হয়ে থাকবে। দেখো তাহলে আমরা ইনপুট ফাংশনে যে স্টেটমেন্টটা লিখবো কিভাবে লিখবো, যেমন দেখো আমি এখানে লিখলাম স্ক্যানএফ, তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট নিলাম, কোটেশনের ভিতরে লিখলাম মডুলো এফ, কোটেশন শেষ, কমা, অ্যান্ড, এটা হলো একটা অ্যান্ড ইঞ্চি, তাহলে ইঞ্চি একটা চলক, ঠিক আছে, এবং কোনটা কোন অংশ এটা আমি বোঝাচ্ছি। তাহলে তাহলে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ইনপুট নেওয়ার জন্য এই অংশটাকে বলছি আমরা স্ক্যানএফ, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিস, সেমিকলন, এই অংশটাকে বলছি আমরা লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি এখানে মডুল এফ, যেটাকে আমরা কন্ট্রোল লিস্টিং বা ফরম্যাট স্পেসিফায়ার বলি, আমরা পড়ছি কিন্তু চলক ঘোষণা করার সময় আমরা পড়ছি যে কন্ট্রোল লিস্টিং বা ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে, আমরা কোন ধরনের চলক নিচ্ছি তার অনুসারে এরকম কন্ট্রোল লিস্টিং বা ফরম্যাট স্পেসিফায়ার লাগে। যেমন পার্সেন্ট ডি, পার্সেন্ট আই, যেটা মোড মোড ডি, মোড আই, তারপরে মডুলো এফ, মডুলো সি, এক্স, এগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া দেখো আমরা এখানে এন ব্যবহার করছি, যেটা হলো অ্যাড্রেস, মেমোরি, ঠিকানা। তুমি যে চলকটা ব্যবহার করছো সেই চলকের ঠিকানা বোঝানোর জন্য এখানে এন ব্যবহার করতে হয়। এবং সর্বোপরি যদি বলি আমরা ইঞ্চ, ইঞ্চ একটা চলক, যে চলকের মান আমি গ্রহণ করতে চাই। যদি এ বি এ হয় তাহলে আমরা এখানে এ লিখতাম, এখানে ইঞ্চি মান গ্রহণ করছি দেখে আমি ইঞ্চি লিখলাম, ওকে। দেখো এরকম আমরা ইনপুট ফাংশন আরো কয়েকটা তোমাদের উদাহরণ আমরা দেখি। স্ক্যানার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কোটেশনের ভিতরে মডুলো ডি এবং মডুলো ডি, কোটেশন শেষ, কমা, অ্যাড্রেস এ, কমা, অ্যাড্রেস বি, এবং লাইন শেষে সেমিকোলন। এখানে দেখো আমরা দুইটা চলক ইনপুট নেওয়ার জন্য আমরা এই ধরনের ইনপুট ফাংশন লিখে থাকি। তাহলে দুইটা চলক নিলে আমাদের কি করতে হচ্ছে, স্ক্যানএফ ব্যবহার করে এখানে দুইটা ফরম্যাট স্পেসিফায়ার বা কন্ট্রোল লিস্টিং ব্যবহার করতে হচ্ছে, এবং এখানে অ্যাড্রেস বা কমা দিয়ে অ্যাড্রেস, ঠিকানা, মানে তোমার যে চলকটা নিয়েছো সেই চলকে মেমোরি ঠিকানা বোঝানোর জন্য এখানে তোমার পার্সেন্ট অ্যান্ড ডি, যেটাকে আমরা অ্যাড্রেস এ এবং অ্যাড্রেস বি লিখছি, এবং লাইন শেষে সেমিকোলন দিচ্ছি। দেখো এছাড়া যদি আমরা স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট সি দিই, যেটাকে মডুলো সি বলি, এবং অ্যাড্রেস দিয়ে এক্স দেওয়া হলো, মানে হলো এখানে ক্যারেক্টার টাইপ ডেটা গ্রহণ করা হবে। তাহলে এখানে দেখো আমি তিনটা জিনিস দেখাচ্ছি তোমাদের, একটা হলো পার্সেন্ট এফ, যেটাকে আমরা কন্ট্রোল লিস্টিং বা ফরম্যাট স্পেসিফায়ার বলছি, সেটা হলো আমাদের কি ফ্লট টাইপের জন্য, পার্সেন্ট ডি এবং আইটা হলো ইন্টিজার টাইপের জন্য, এবং সিটা হলো ক্যারেক্টার টাইপের জন্য আমরা মান গ্রহণ করে থাকি। তাহলে আমরা ইনপুট ফাংশনের জন্য আমরা কি লাইনটা দেখলাম। এখন যদি আমরা আউটপুট ফাংশন ব্যবহার করে থাকি, প্রোগ্রামের ক্ষেত্রে তিনটা অংশের মধ্যে ইনপুট অংশ চলে গেল, একটা অংশ হলো আউটপুট, কি ফলাফল চাও, কারণ ফলাফল যে প্রদর্শন করতে চাও সেটার জন্য একটা নির্দিষ্ট রুলস আছে। যেমন আমরা সি প্রোগ্রাম যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখছি, প্রিন্ট এফ প্রিন্ট লিখে লিখছি আমরা সাম বের হতে চাই না এরিয়া নাকি অন্য কিছু, অথবা বাংলায় লিখলে আমরা লিখছি যোগফলের মান প্রদর্শন করি, প্রদর্শন করি, তাহলে এখানে আউটপুটের জন্য যে কাজটা করা হয়, সি প্রোগ্রামে ভেরিয়েবলের ফলাফল হিসেবে প্রদর্শন করার জন্য পূর্ব নির্ধারিত বিভিন্ন ফাংশন ব্যবহার করে এদেরকে আমরা আউটপুট ফাংশন বলা হয়। তাহলে আউটপুট ফাংশনটা হলো পূর্ব নির্ধারিত কিছু ওয়ার্ড আছে, শব্দ আছে বা ফাংশন আছে, যেগুলোকে আমরা বলছি আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনে দেখো কিছু লাইব্রেরি ফাংশন দেখি আমরা, অনেক লাইব্রেরি ফাংশন আছে, আজকে দেখো আমরা কিছু লাইব্রেরি ফাংশন দেখি, প্রিন্ট এফ, পোর্ট সি, পোর্টস এবং পোর্ট চার,
এই চারটাকে এখানে আমরা লাইব্রেরি ফাংশন বলছি। তাহলে আটটা টোটাল লাইব্রেরি ফাংশনের কথা বললাম, কিন্তু দেখো স্ক্যানার গ্যাট সি গ্যাটস গ্যাট চার, ঠিক আছে। আর এখানে দেখলাম আমরা প্রিন্ট এক করছি পোর্ট চার, ওকে। তারপরে আসো দেখো, আমরা আউটপুট ফাংশন দিয়ে দুই ধরনের কাজ করা যায়। আপাতত মনে করো দুই ধরনের কাজ করা যায়, একটা হলো স্ট্রিং কে প্রিন্ট করা, কোন টেক্সট বা ক্যারেক্টার বা লেখাকে প্রিন্ট করা, দ্বিতীয় কথা হলো কোন চলকের মানকে প্রিন্ট করা। তাহলে দুইটা জিনিস পাইলাম, একটা হলো যে আউটপুট দিয়ে কোন শব্দ বা সেন্টেন্স বা স্ট্রিং কে গুলোকে প্রিন্ট করতে পারি, এবং ফলাফল হিসেবে যে চলকগুলো প্রিন্ট করতে চাই তাদের মানগুলো আমরা প্রিন্ট করতে পারবো প্রিন্ট অ্যাপ দিয়ে দ্বারা। হ্যাঁ, তাহলে এই প্রিন্ট এফ এর কথা দেখো, তাহলে প্রিন্ট এফ কে বলছি আমরা লাইব্রেরি ফাংশন প্রিন্ট অ্যাপ। এগুলো কিন্তু অবশ্যই ছোট হাতে হবে, কারণ সি প্রোগ্রাম হলো কেস সেন্সিটিভ ভাষা। এখানে দেখো আই লাভ বাংলাদেশ, তাহলে আই লাভ বাংলাদেশটাকে আমরা কি বলবো, এটা একটা স্ট্রিং বলবো। এখানে এটা স্ট্রিং হিসেবে কাজ করছে, মানে টেক্সট হিসেবে কাজ করছে। তারপরে দেখো এখানে প্রিন্ট অ্যাপ দিয়ে আমরা পার্সেন্ট ডি কমা এল দিচ্ছি। তাহলে এখানে যদি বলি আমরা প্রিন্ট অ্যাপটাকে বলতে পারবো আমরা লাইব্রেরি ফাংশন, প্রিন্ট অ্যাপটাকে বলছি আমরা লাইব্রেরি ফাংশন, পার্সেন্ট ডিটা হলো ইন্টিজার টাইপ ডাটা, যদি পূর্ণ সংখ্যা ডেটা হয় ডি এবং আই নিতে পারি, আর ফ্লোটিং হলে এফ, ক্যারেক্টার হলে সি, আর অ্যাসটা হলো একটা চলক, যে চলকের মানটা কি করবে প্রিন্ট করবে বা ফলাফল হিসেবে প্রদর্শন করবে। তারপরে দেখো এরকম আরো কিছু আমরা আউটপুট ফাংশন এখানে ব্যবহার করছি। প্রিন্ট এফ ফার্স্ট ব্রেকেট কোটেশনের ভিতরে আমরা লিখলাম পার্সেন এফ কোটেশন শেষ কমা সিএম। সিএম হলো তাহলে কি, এখানে সিএম হলো তোমাদের কি প্রকাশ করছি, সিএমটাকে আমরা এখানে চলক বলছি, পার্সেন এফটাকে বলছি আমরা কন্ট্রোল লিস্টিং বা ফরম্যাট স্পেসিফায়ার, যেটাকে আমরা ফ্লোট টাইপ প্রকাশ করছে, এবং পার্সেন ফ্লোট টাইপ প্রকাশ করা ছাড়া যদি ইন্টিজার ব্যবহার করো আর ডি অথবা আই ব্যবহার করতে পারো, ক্যারেক্টার হলে সি, অক্টাল হলে ও, হেক্সাডেসিমাল হলে এক্স ব্যবহার করতে পারবো। এখানে দেখো তার এই লাইনটা যদি আমরা খেয়াল করি, এখানে দুইটা অংশকে একসাথে উপস্থাপন করেছি আমি, একটা হলো যে তোমার কোন স্ট্রিং গুলোকে পিন করা, একটা হলো কন্ট্রোল স্ট্রিং গুলোকে পিন করা। এখানে দেখো তাহলে আমরা প্রিন্ট অ্যাপ দিয়ে লিখতেছি সেন্টিমিটার লিখে সমান সমান দিচ্ছি, তুমি লিখতে পারো সেন্টিমিটার অফ বা সেন্টিমিটার সমান সমান এখানে পার্সেন্ট ডট টু এফ সিএম। তাহলে সে এখানে সিএম এর মান প্রিন্ট করবে, কোথায় সিএম এর মান প্রিন্ট করবে, যেখানে তোমার কন্ট্রোল স্ট্রিং আছে বা ফরম্যাট স্পেসিফায়ার আছে সেখানে তোমার সিএম এর মান প্রিন্ট করবে, আর এইটুকু স্ট্রিংটা সে শুধু প্রদর্শন করবে। তাহলে সে ফলাফল হিসেবে আসবে সেন্টিমিটার সমান সমান যে মানটা আসে সেই মানটা। অবশ্যই ডট টু অ্যাপ দেওয়ার উদ্দেশ্য হলো দশমিকের পরে সে দুই ডিজিট দেখাবে, আমি যদি পার্সেন্ট অ্যাপ দিই তাহলে সে দশমিকের পরে ছয় ডিজিট দেখায় ভগ্নাংশ মান, এবং যদি টু দেওয়া হয় ডট টু তাহলে দশমিকের পরে সে দুই ডিজিট প্রকাশ করবে। এখানে দেখো দুইটা স্ট্রিং দুইটা চলক কন্ট্রোল স্ট্রিং এবং এই দুইটা চলকের মান কি প্রিন্ট করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিন্ট এফ সাম সমান সমান পার্সেন্ট ডি এবং কমা দিলাম, এই কমাটাকেও এখানে স্ট্রিং বলছি কিন্তু, কারণ সে দুইটাকে আলাদা করছে। তাহলে এখানে প্রথম কন্ট্রোল স্ট্রিং এর জায়গায় প্রথম চলকটা মিন পিন করবে, এস এর মান পিন করবে, এবং দ্বিতীয় কন্ট্রোল স্ট্রিং এর জায়গায় দ্বিতীয় কন্ট্রোল স্ট্রিং এর জায়গায় এই দ্বিতীয় চলকের মান পিন করবে। তাহলে সে আসবে সাম সমান সমান সে যোগফলের মান পিন করবে, এখানে যোগফলের মান প্রিন্ট করবে, অ্যাভারেজ সমান সমান পার্সেন্ট সি দিয়ে সে অ্যাভারেজ মানটা প্রিন্ট করবে, ওকে। তাহলে দেখো আমরা ইনপুট এবং আউটপুটের জন্য বেশ কিছু লাইব্রেরি ফাংশন নিয়ে আলোচনা করলাম। দেখো কিওয়ার্ড প্রোগ্রামের জন্য তোমাদের কিছু কিওয়ার্ড বলছিলাম, ইন চার ফ্লট ডাবল কিওয়ার্ড পড়ছিলাম, তাই না। এখন প্রোগ্রামের জন্য কিছু সংরক্ষিত ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলোকে আমরা কিওয়ার্ড বলি। দেখো কিওয়ার্ড হলো প্রোগ্রামের জন্য সংরক্ষিত ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডের প্রোগ্রামে একটা নির্দিষ্ট কাজ করে থাকে, প্রতিটি ওয়ার্ডে কি করে একটা নির্দিষ্ট কাজ করে থাকে, এই নির্দিষ্ট কাজ করার জন্য এই ধরনের বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে যেমন আমরা এ এন এস আই যেটা বলি আমরা আমেরিকান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, সেটার কাজ হলো সি প্রোগ্রামের জন্য 47টা কিওয়ার্ড ব্যবহার করে, সি প্রোগ্রামের জন্য
47টা কিওয়ার্ড ব্যবহার করে। এর মাঝে তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করছি, যেমন ইন, চার, ফ্লট, ডাবল, তারপরে সাইন, আনসাইন, শর্ট, লং, সেগুলো কিওয়ার্ড ছিল। আমরা ইফ ব্যবহার করছিলাম, সেগুলো কিওয়ার্ড ছিল। ডু, হোয়াইলের কথা শুনছিলাম, সেগুলো কিওয়ার্ড ছিল, কিন্তু প্রোগ্রামে ব্যবহার করিনি। এরকম এখানে 32টা কিওয়ার্ড দেওয়া আছে, আরো কিছু কিওয়ার্ড আছে, তুমি বই দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা কিওয়ার্ড গুলো হলো প্রোগ্রামে ব্যবহার করার জন্য সংরক্ষিত বিশেষ ওয়ার্ড, যেগুলোকে আমরা কিওয়ার্ড বলছি। মনে রাখো আমরা যেগুলো সহজে পড়ছি সেগুলো মনে করো, ইন, চার, ফ্লট, ডাবল, তার হোয়াইল, ফর, ডো, গো টু, সুইচ, ইফ, ইলস, এগুলোকে আমরা বলছি কিওয়ার্ড। লাইব্রেরি ফাংশন একটু আগে বলছিলাম, দেখো প্রোগ্রামে রচনা করার জন্য বেশ কিছু লাইব্রেরি ফাংশন লাগবে, যেটা দ্বারা তোমার বিভিন্ন স্টেটমেন্টের নির্দেশনাগুলো প্রদান করবে, এবং সেই নির্দেশনা প্রদান করার জন্য কি ধরনের তোমার হেডার ফাইল লাগবে, ওই কাঙ্ক্ষিত লাইব্রেরি ফাংশনের জন্য ব্যবহৃত তোমার কিছু হেডার ফাইল লাগবে। যেমন এখানে দেখো আমি এটা শর্টকাটে করছি, কারণ এই অংশগুলো তোমরা মোটামুটি দেখলেই চলবে। যেমন stdio, এটা একটা হেডার ফাইল, যেমন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমরা যেহেতু প্রোগ্রাম রচনা করব সেখানে মান ইনপুট লাগবে এবং আউটপুট করতে হবে, সেক্ষেত্রে আমরা এই হেডার ফাইলটা লাগবে, এবং এই হেডার ফাইল দিলে আমরা এই লাইব্রেরি ফাংশন গুলো ব্যবহার করতে পারবো, মানে গ্যাট চার, গ্যাটস পুট চার, তারপর হলো স্প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ ব্যবহার করতে পারবো। এছাড়া mat.h, যেটা আমরা abs abstract যেটাকে বলে থাকি, sqrt root over এর জন্য ব্যবহার করি দেখি, বা square root এর জন্য ব্যবহার করি, conio ব্যবহার করতে পারি এই ধরনের লাইব্রেরি ফাংশনের জন্য। আর time.h আছে, বা string.h আছে, h আছে, এই ধরনের বেশ কিছু লাইব্রেরি ফাংশন লাগে। তবে তোমাদের যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো আশা করি এই তিনটা লাইব্রেরি ফাংশন দিলেই শেষ হয়ে যাবে। তবে stdio.h দ্বারা বেশিরভাগই তোমাদের প্রোগ্রাম রচনা করা যাবে। আর এছাড়া স্কোয়ারের জন্য এবং প্রোগ্রামে কিছু ক্লিয়ার করার জন্য আমাদের বাকি দুইটা লাইব্রেরি ফাংশন। তারপরে আমরা আসি, দেখো তাহলে আমি যদি একটা প্রোগ্রাম লিখি, আজকে একটা প্রোগ্রাম দেখবো যে কিভাবে আমরা সহজে প্রোগ্রাম রচনা করতে পারি। একটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে যে আমরা প্রোগ্রামটা দেখব সেটা কিভাবে দেখব। আমরা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেখছি, সেই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট থেকে যেন আমি সহজে প্রোগ্রাম রচনা করতে পারি সেই অংশটা দেখব। যেমন স্টেপ ওয়ান স্টার্ট, স্টেপ টু হলো আর, ঠিক আছে, তারপর হলো স্টেপ থ্রি এরিয়া সমান 3.1416 ইন্টু আর ইন্টু আর, যেটাকে আমরা প্রক্রিয়াকরণ বলি। স্টেপ ফোর হলো পিন্ট এরিয়া, এবং স্টেপ ফাইভ হলো স্টপ। তাহলে এই যে পাঁচটা অংশ মধ্যে শুরু এবং শেষ, আর তিনটা অংশ হলো তোমার প্রক্রিয়াকরণ, তিনটা অংশ ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এই অংশটা যদি তুমি বুঝো তাহলে মনে করো যে তোমার সি প্রোগ্রাম তুমি সহজেই লিখতে পারবে। প্রথম কথা হলো সি প্রোগ্রাম লেখার জন্য তোমাকে কি লাগবে, একটা লিঙ্ক সেশন লাগবে, যেখানে তোমার হেডার ফাইলকে যুক্ত করতে হবে, মানে কি হেডার ফাইল নিচ্ছ। যেহেতু আমাদের এখানে ইনপুট এবং আউটপুট থাকছে, তাহলে stdio.h হেডার ফাইলটা লাগবে। তাহলে এখানে হ্যাশ ইনক্লুড লেস দেন stdio.greater than, তাহলে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা একটা হেডার ফাইল ব্যবহার করছি। এবং প্রথমেই দেখো হ্যাশ ব্যবহার করছি, যেটাকে আমরা প্রিপ্রসেসর বলা হয়ে থাকে, ওকে। তারপরে দেখো মেইন ফাংশন, আরো কিছু আছে বর্ণনা, আমি সামনে দেখবো আমরা। তবে এখানে সবচেয়ে ছোট যে অংশটা না দিলেই নয়, বা যে অংশের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে সহজে করতে পারবো সেই অংশটা আগে দেখাচ্ছি। তাহলে ইনক্লুড দিয়ে আমরা আগে লিঙ্ক সেশন দিচ্ছি, তারপরে মেইন ফাংশন দিচ্ছি। দেখো মেইন ফার্স্ট ব্রেকেট দিচ্ছি, ফার্স্ট ব্রেকেটটাকে আমরা প্যারেন্থিসিস বলে থাকি, এবং এখানে সেকেন্ড ব্রেকেট শুরু হচ্ছে, যেটাকে ফাংশন শুরু হবে এবং ফাংশনটাকে শেষ হবে। তাহলে মেইন ফাংশনে আবদ্ধ থাকার জন্য একটা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করছি, যেটাকে আমরা ফাংশন বলছি। তাহলে আমরা লিঙ্ক সেশন এবং মেইন ফাংশন দিচ্ছি, তাহলে এই অংশটুকু দিলেই তোমার প্রোগ্রাম স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তাহলে প্রোগ্রামের মূল কাঠামো এটা শুধু মনে রাখো। তাহলে কি কি আমাদের, একটা লিঙ্ক সেশন লাগছে, মেইন ফাংশন লাগছে, মেইন ফাংশন ক্লোজ করছি, ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা যে অংশটা করছি প্রোগ্রামে, এই অংশটা করার জন্য যে আমরা কাজটা করছি, যে কিভাবে কাজ করা যায়, যে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এই স্ট্রাকচার ছাড়া আমাদের তিনটা কাজ করতে হবে। তিনটা কাজের কথা কি কি বলছিলাম, ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইফ অ্যালগোরিদমে দেখো এখানে ইনপুট কি,
আর আউটপুট কি এরিয়া। তাহলে এখানে দেখো দুইটা চলক নিলাম, একটা আর একটা এরিয়া, তাই না? তাহলে আমাদের দেখতে হবে কয়টা চলক, দুইটা চলক নিলাম। আর প্রক্রিয়াকরণ তো জানি এরিয়া সমান সমান 3.1416 × 1। আচ্ছা ওকে, তাহলে এখানে তোমাকে চারটা কাজ করতে হবে, মানে সি প্রোগ্রাম করার সময় চারটা কাজ করতে হবে, অ্যালগোরিদম ফ্লো চার্ট করার সময় তোমাকে তিনটা কাজ করতে হইতেছে। তাহলে চারটা কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনটা কাজ তো জানি, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। চার নাম্বার কাজটা কি? তাহলে চার নাম্বার কাজটা হলো প্রোগ্রামে ডিক্লেয়ার করা, ঘোষণা করা, চলকগুলোকে পরিচয় করায় দেওয়া। তাহলে আমাদের চলকগুলোকে পরিচয় করায় দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, যে এখানে তোমার কয়টা চলক ব্যবহার করছি, ইনপুট আউটপুট বা প্রক্রিয়াকরণ যে কোনো জায়গায় যতগুলো চলক ব্যবহার করতে হবে সবগুলোকে পরিচয় করায় দিতে হবে। পরিচয় করায় দেওয়ার জন্য আমরা ডেটা টাইপ পড়ে আসছি, একটা হলো চলকের নাম পড়ে আসছি, চলক বা ভেরিয়েবল পড়ে আসছি, এবং ডাটা টাইপ পড়ে আসছি। যেহেতু দেখো এখানে একটা ভগ্নাংশ মান আছে, সেক্ষেত্রে আমি কাজটাকে সহজ করার জন্য দুটো চলককেই ফ্লট দ্বারা পরিচয় করায় দিব। তাহলে পরিচয় করে দেওয়ার জন্য আমরা কি লিখলাম, ফ্লট আর কমা এরিয়া। ওকে, তাহলে এখানে তুমি বলতে পারো স্যার আর বড় হাতে এ বড় হাতে কেন? হ্যাঁ, আমি চলকের নামগুলোকে আমার ইচ্ছা মতো বড় হাতে বা ছোট হাতে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা বড় হাতে প্রকাশ করলে সব জায়গায় বড় হাতে, ছোট হাতের ব্যবহার করলে সব জায়গায় ছোট হাতে। তাহলে প্রথম কাজ হলো আমরা চলকগুলোকে ঘোষণা করা বা পরিচয় করে দেওয়া। দ্বিতীয় কাজ দেখো আমাদের ইনপুট নেওয়া। এখানে কয়টা চলক নিচ্ছি আমরা? একটা চলক ইনপুট নিচ্ছি। অনেকে আমরা ভুল করি যে আমরা ঘোষণা করছি দুটো চলক, মনে করি দুটো চলকই ইনপুট। আসলে না, ইনপুট নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, স্ক্যান অ্যাপ ব্যবহার করতে হয়। স্ক্যান অ্যাপ আমরা জানি লাইব্রেরি ফাংশন, তারপরে ফার্স্ট ব্রেকেট কোটেশনের ভিতরে পার্সন এফ বা মডুলো এফ, কমা শেষ অ্যাড্রেস আর এবং লাইন শেষে সেমিকোলন দিচ্ছি। তাহলে এটা আমাদের ইনপুট লাইন শেষ। খেয়াল করো এখানে স্টেপ টু আর এখানে আমরা ইনপুট লাইন নিচ্ছি। ওকে, তিন নাম্বার স্টেপ দেখো প্রক্রিয়াকরণ। জাস্ট প্রক্রিয়াকরণ যা আছে এরিয়া সমান 3.1416 × r × r, লাইন শেষ সেমিকোলন। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু আমি সেমিকোলন দিচ্ছি, অবশ্যই তোমাদের সেমিকোলন দিতে হবে। ওকে, তারপরে অংশটা আসো প্রিন্ট আউটপুট। যেহেতু ফলাফল নিচ্ছি, ফলাফলের নেওয়ার জন্য দুইটা কাজ করতে করা যায়, প্রিন্ট এফ দ্বারা দুইটা কাজ করা যায়। একটা হলো চলকের মানগুলোকে প্রিন্ট করা যায়, অথবা স্ট্রিং গুলোকে প্রিন্ট করা যায়। যেমন এখানে দেখো আমি জাস্ট চলকের মান যদি প্রিন্ট করতাম, তাহলে লিখতাম প্রিন্ট এফ কোটেশনের ভিতরে %.2f, area। এখানে কিন্তু এরিয়া সমান সমান দেওয়ার প্রয়োজন ছিল না, শুধু চলকের মান প্রিন্ট করলে। আমি একটু সাজানোর জন্য, উপস্থাপন করার জন্য বা অলঙ্করণ করার জন্য কি লিখলাম, এরিয়া সমান সমান কেন লিখছি এটা পরের স্লাইডে আমরা দেখাচ্ছি। এরিয়া সমান সমান %.2f, .2f মানে হলো দশমিকের পরে দুই ডিজিট নেওয়ার জন্য, দশমিকের পরে দুই ডিজিট ফলাফল হিসেবে প্রদর্শন করার জন্য আমরা ব্যবহার করব। দেখো আমাদের চারটা কাজ হয়ে গেল, কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে প্রথম কাজ হলো আমাদের, এক নাম্বার কাজ হলো আমরা চলকের মানগুলোকে, চলকগুলোকে ঘোষণা করা বা ডিক্লেয়ার করা, ডিক্লারেশন সেশন। ওকে, দুই নম্বর কথা হলো ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, স্ক্যান অ্যাপ, এবং তার সিনট্যাক্স আছে, তার ব্যাকরণ আছে, তার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে লিখতে হবে। তিন নম্বর কাজ হলো এরিয়া দেখানো, মানে তোমার প্রক্রিয়াকরণের কাজ করা, এবং চার নম্বর কাজ হলো তোমার আউটপুট বা প্রদর্শন কি করতে চাই, এবং তার সিনট্যাক্স ব্যাকরণ আছে সেটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক, এটুকু বুঝতে পারছো? তাহলে বুঝতে পারলে তাহলে ওকে বলো, অথবা কোনো কমেন্ট থাকলে বলতে পারো তোমরা। তারপরে আমরা আসি তাহলে, নাকি? আচ্ছা, সামনে পরের স্লাইডে আমরা যাই। দেখো দেখো আমাদের একটা প্রোগ্রামের আমরা শুধুমাত্র ওইখানে যে মূল অংশটা সেটা দেখলাম, এটাকে অনেকভাবে উপস্থাপন করা যায় বা সাজানো যায় বা কাজকে সহজ করার জন্য আমরা যে কাজটা করে থাকি। যেমন আমরা কি করি, বাইরে বেরোচ্ছি, একটু চুলটাকে আশ্রয় নিচ্ছি, একটু সাজিয়ে নিই, তাই না? অথবা একটু উপস্থাপনটাকে ভালো করি। এখানে প্রোগ্রামে উপস্থাপনটাকে ভালো করার জন্য আমরা প্রথমে একটা লাইন লিখছি, দেখো বাম পাশে। তাহলে এখানে কি লিখছি, এক নাম্বার দিয়ে তোমাদের বোঝার সুবিধা দিচ্ছি, দেখো ব্যাকস্ল্যাশ স্টার এ প্রোগ্রাম টু ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল। তাহলে এটা একটা মন্তব্য বলছি, এবং স্টার দিয়ে
ব্যাক স্ল্যাশ শেষ করছি, মানে তুমি প্রোগ্রামে সরি স্ল্যাশ, হ্যাঁ, তাহলে প্রোগ্রামে আমরা যে কোনো যদি মন্তব্য লিখে রাখতে চাই, তাহলে ডকুমেন্টেশনের সেশনের কাজই হলো কোনো মন্তব্য বা কোনো প্রোগ্রামে অংশটাকে যেন সহজে আমরা বুঝতে পারি। অনেক সময় আমরা নোট করার পূর্বে ফার্স্টে একটা কিছু টাইটেল দিয়ে লিখে রাখি। এখানেও প্রোগ্রামে টাইটেল দেওয়ার জন্য তোমাকে অবশ্যই এখানে স্ল্যাশ, স্টার্ট চিহ্ন এবং যে ওয়ার্ডটা বা ক্যারেক্টারটা লিখবা, সেন্টেন্সটা লিখবা, লিখে স্টার চিহ্ন দিয়ে পরে স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। মানে এটা প্রোগ্রামের কোনো অংশ নয়, জাস্ট বোঝার জন্য। দুই নম্বর কথা হলো লিঙ্ক সেশন। দেখো, লিঙ্ক সেশন হলো হেডার ফাইল যুক্ত করার জন্য, সেটার জন্য অবশ্যই তোমাকে হ্যাশ দিতে হয়, ইনক্লুড দিতে হয় এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে তোমাকে হেডার ফাইলটা লিখতে হয়। আমরা তোমাদের তিনটা হেডার ফাইলের কথা দেখাইছি আজকে, আরো বলছি পাঁচটা কিন্তু দেখাইছি তিনটা, একটা stdio.h, mat.h, conio.io.h। এছাড়া দেখো আরো হেডার ফাইল থাকতে পারে, তাহলে আমরা সেকেন্ড হেডার ফাইল যদি লাগে তাহলে পরের লাইনে লিখতে পারবো ইনক্লুড stdio, এটা conio.io.h। তাহলে stdio.h নিচ্ছি আমরা ইনপুট আউটপুট জন্য, মানে স্ক্যানএফ প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য। কনিও ডট কেন নিব, সেটা কনক্লুশন যদি টানার প্রয়োজন হয় সেটার জন্য আমরা নিতে পারি। তারপরে দেখো আমরা আরেকটা অংশ হলো ডেফিনেশন সেশন থাকতে পারে। আমরা কোনো ধ্রুবকগুলো জানি, আমরা তার মানগুলো কি থাকে, কনস্ট্যান্টের মানগুলোকে ফিক্সড করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই ডিফাইন করতে পারি। ডিফাইন করার জন্য আমরা দেখো আমরা কি করতে পারি, মেইন ফাংশনে আগে হ্যাশ দিয়ে ডিফাইন পাই সাউন্ড পাই লিখে 3.1416 লিখে দিলাম, এটা ডিফাইন করে দেওয়া হলো। যেখানেই পিআই ব্যবহার করব সেখানেই তোমার কি লিখতে হবে, সেখানেই তোমার এই মানটা ব্যবহার হবে। পাঁচ নম্বর হতে পারে গ্লোবাল সেশন, আমি দেখাইনি তোমাদের, জাস্ট গ্লোবাল সেশনে কিছু তোমার চলকগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ছয় নম্বর অংশটা মেইন ফাংশন, আমি কিন্তু অনেক বড় ডিটেলস জানা বোঝার জন্য এটা দিচ্ছি। আমরা গত স্লাইড মানে একটু আগে যে অংশটা দেখছি সেটার মাধ্যমে আমরা সহজেই ছোট অংশের মাধ্যমে প্রোগ্রামগুলো লিখতে পারি। আচ্ছা মেইন ফাংশনে আসি, মেইন ফাংশন ফার্স্ট ব্রেকের যেটাকে প্যারেন্থিস বলছি, সেকেন্ড ব্রেকের শুরু, ওকে। সাত নম্বর লাইনটা কি বলছি আমরা, ডিক্লারেশন পার্ট, পরিচয় পর্ব। তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তোমার পরিচয় পর্ব থাকবে, তুমি কি পরিচয় করাই দিবা সেই পর্বটা তোমাকে এখানে উপস্থাপন করতে হবে, ওকে। তারপরে আসেন, তারপরে আট নম্বর অংশ দেখো আমরা, আট নম্বর হলো এখানে আমি একটা বেশি লাইন লিখছি, মানে স্ক্যান অ্যাপ তোমাকে এখন দেইনি, এটাও পিন পার্ট মানে প্রদর্শন পার্ট, জাস্ট লেখাকে উপস্থাপন করার জন্য। যেমন কোনো মান গ্রহণ করার আগে সে যদি আমাকে বলে যে আপনি এই জিনিসটা আমাকে দেন, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি তোমার সামনে একটা সাদা পেজ দিই তুমি কিছুই বুঝতে পারবা, তাহলে এই তোমার সামনে এন্টার দ্য রেডিয়াস ভ্যালু লেখাটা যদি থাকে তোমরা বুঝতে পারবা যে এখানে আমার কাছে ইনপুট চাচ্ছে, কি ইনপুট এন্টার করতে বলছে সেটা আমরা স্ক্যানের দ্বারা ইনপুট নেব। তাহলে তোমাকে অবশ্যই একটা অতিরিক্ত লাইন যদি লিখতে চাও তাহলে লিখে তোমাকে উপস্থাপন করতে হবে, না হলে তোমার এই আট নম্বর লাইন না লিখলেও চলবে। তবে যেহেতু ভালো একটা নাম্বার পাইতে হলে বা উপস্থাপন ভালো করলে তোমার গুণগত মানটা চলে আসে উত্তরে, সেই লাইনটি লিখতে পারো, এন্টার দ্য রেডিয়াস ভ্যালু, এন্টার দ্য এ ভ্যালু, এ এবং বি ভ্যালু, এন্টার দ্য ফাইন্ড হেড ভ্যালু, তুমি কিসের মান নিচ্ছ জাস্ট এন্টার বলে দাও, এটা জাস্ট আহামরি কঠিন কিছু না, হ্যাঁ। তারপরে দেখো আমাদের প্রক্রিয়াকরণের অংশ থাকে, কি প্রসেস করবে সেই প্রক্রিয়াকরণের অংশ থাকে। এবং তারপরে যদি বলি আমরা আউটপুট থাকে, আউটপুটের জন্য আমরা দুটা অংশ বলছি আমরা, আউটপুট হলো স্ট্রিং এর মান প্রিন্ট করে অথবা কন্ট্রোল স্ট্রিং এর মান প্রিন্ট করা যায়, ওকে। এবং সর্বশেষ তুমি কি করতে পারো, এই প্রোগ্রামটাকে শেষ করার জন্য একটা ক্লোজিং পার্ট থাকে, যেটা হলো ফাংশনটাকে আমরা ক্লোজ করে দিই। তাহলে দেখো এখানে আমি তোমাদের বারোটার মতো অংশ দেখাচ্ছি, বারোটা অংশের মধ্যে আমরা প্রোগ্রামে বিভিন্ন ধাপগুলো চলে আসছে যে কোন পার্টে কোন পার্টগুলো চলে আসে। তাহলে একটা হলো ডকুমেন্টেশন সেশন, যে তুমি ডকুমেন্ট করে রাখা বা মন্তব্য বোঝানোর জন্য হেডার ফাইল দেওয়ার জন্য হেডার ফাইল দুই তিন বলছি, ডিফাইন করার জন্য বা ডেফিনেশন সেশন বলছি আমরা বিভিন্ন ডিফাইন করা, যেটা ধ্রুবকগুলোকে কনস্ট্যান্টগুলোকে ডিফাইন করা হয়ে থাকে। পাঁচ নম্বর হলো তো আমরা গ্লোবাল সেশন থাকতে পারে, ছয় নম্বর হলো আমরা মেইন ফাংশন থাকবে, মেইন ফাংশনের মাধ্যমে আমরা বিভিন্ন উপস্থাপন করা হয়ে থাকে বা প্রোগ্রামের কাজগুলো করা হয়। এছাড়া তার ভিতরে চারটা কাজ থাকে, একটা হলো তোমার ডিক্লেয়ার করা, ইনপুট নেওয়া,
আউটপুট নেওয়া, সরি প্রক্রিয়াকরণ করা এবং আউটপুট নেওয়া। একটা বেশি 8 নম্বর লাইনটা কি বলছি আমরা, ডিক্লেয়ার মানে আউটপুট বা প্রদর্শন করার জন্য বা সুন্দর করে উপস্থাপন করার জন্য। সেটা আমরা 2-4টা উদাহরণ করলেই কাজটাকে সহজ হয়ে যাবে। একটু সময় নিচ্ছি তোমাদের, 5-7 মিনিট নিচ্ছি, কারণ এই প্রোগ্রামিং অংশটা যদি এই অংশটা করে দিই, নেক্সট প্রোগ্রাম গুলো আমাদের জন্য বা অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে তোমরা সহজেই বাসায় প্রোগ্রাম গুলো উপস্থাপন করতে পারবা। দেখো আমরা একটা আরেকটা প্রোগ্রাম করে দেখি, 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। মানে আমি তোমাকে ফ্লোচার্ট করাইছি, সেই ফ্লোচার্ট অনুযায়ী তোমাদের সি প্রোগ্রামটা আমি দেখাবো। ফারিয়া ফারিয়া, তাহলে তুমি এই জিনিসটাকে, ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া থাকবে, তুমি আরেকবার একটু দেখার চেষ্টা করবে, যদি না বুঝো তাহলে আমাকে বলো, কারণ আজকে আরো 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। তো যদি না হয় আমাকে ফোন দিও বা আমার মেসেঞ্জার নক করে, আমি তোমাকে অবশ্যই আরেকবার বুঝিয়ে দিব, হ্যাঁ, অথবা ইউটিউব বা ফেসবুক থেকে সেটা আবার লাইভ অংশটা তুমি টেনে টেনে দেখতে পারবা, ইউটিউবে চলে আসবে মাগরিবের পরে। আচ্ছা সামনের দিকে একটু আগাই, হ্যাঁ দুঃখিত আমি তোমার জন্য, হ্যাঁ। আচ্ছা তাহলে যে অংশটা আমরা দেখছি, যে আমরা 2টি সংখ্যা যোগফল করার জন্য আমরা যদি ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করি, তাহলে ফ্লোচার্টে জানি আমি স্টার্ট নিলাম, তারপরে তুমি ইনপুট নিচ্ছ এ বি, এ এবং বি তুমি ইনপুট নিচ্ছ, তারপরে দেখো আমরা সাম সমান সমান প্রক্রিয়াকরণ করছি, সাম সমান সমান এ প্লাস বি যোগ করবে কি, এ এবং বি যোগ করছে, তারপরে আমি যদি বলি ফলাফল দিবে কি, পিন সাম, ওকে এবং স্টপ। এই যে 5টা ধাপ, 5টা ধাপের মধ্যে 3টা ধাপ কিন্তু ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট। তাহলে আমরা কি করব, প্রথমে হলো প্রোগ্রামটাকে করার জন্য একটা লিঙ্ক সেশন নিলাম, প্রোগ্রামটা লেখার জন্য আমরা লিঙ্ক সেশন নিচ্ছি, ওকে। তারপর আমরা দেখো মেন ফাংশন নিচ্ছি, মেন দিয়ে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে প্যারেন্থিস দিচ্ছি, তারপর সেকেন্ড ব্রেকেট হলো ফাংশন শুরু করছি এবং ফাংশন শেষ করব। এর আগে মাঝে কি করব, দেখো এখানে আমাদের কয়টা চলক ব্যবহার করছি, দেখো এখানে ইনপুটে 2টা চলক এ বি এবং আউটপুটে 1টা চলক, টোটাল চলক হলো 3টা, এ কমা বি কমা সি। 3টা চলক যেহেতু পূর্ণ সংখ্যা আমি ধরে নিচ্ছি, তাহলে আমরা কি ধরবো, ইন্টিজার টাইপ ধরবো। ইন্টিজার টাইপ ধরলে ঘোষণা করা কিন্তু আমি নিয়ম তোমাদের আগের ক্লাস বা আগের যে কোনো একটা ক্লাসে তোমাদের করানো হয়েছে। তাহলে ইন্টিজার স্পেস ইন্ট স্পেস এ কমা বি কমা সাম লাইন শেষে সেমিকোলন। এখানে দেখো ডিক্লেয়ার করার ক্ষেত্রে কি কি লাগছে, তাহলে একটা হলো তোমার ডিক্লেয়ার করার ক্ষেত্রে লাগছে হলো তোমার চলক, তুমি কি ডেটা টাইপ লাগছে, তাই না, স্পেস দিয়ে চলকের নামগুলো লিখছো, চলকের নামগুলো কমা কমা দিয়ে লিখছো, লাইন শেষে সেমিকোলন দিচ্ছ, ওকে। তারপরে দেখো আমরা এটা কিন্তু অতিরিক্ত লাইন, অলঙ্করণ লাইন বলছি, আমি লাল দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলবে, এই লাইনটাই না দিলে চলবে, অথবা আমরা দিতে পারি একবারে সহজ ফর্মের, 1-2টা প্র্যাকটিস করলে আমরা দিতে পারবো। পিন ট্যাব দিয়ে লিখছি আমরা কি, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, যেহেতু আমরা ইনপুট নিব এ বি, ফ্লোচার্টের দিকে খেয়াল করো, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম খেয়াল করো, বুঝতে পারবা। ইনপুট যেহেতু নিচ্ছি কি আমরা, এ এবং বি, তাহলে আমরা লিখতেই পারি এন্টার দ্য ভ্যালু অফ এ এফ বি, আমি এ এবং বি এর ভ্যালুটা এন্টার করতে বলছি, ওকে। ইনপুট দেওয়ার জন্য তার একটা সিনট্যাক্স আছে কিন্তু, দেখো স্ক্যানএফ কোটেশনের ভিতরে %d কোটেশন শেষ কমা অ্যাড্রেস এ কমা অ্যাড্রেস বি লাইন শেষ সেমিকোলন, এটাকে কিন্তু আমরা কি বলছি, ইনপুট লাইন। ইনপুট লাইনের জন্য তোমাকে কি করতে হইতেছে, দেখো তাহলে ইনপুটের জন্য আমরা যে কাজটা করছি, যে আমরা ইনপুটের জন্য যে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করছি, লাইব্রেরি ফাংশন প্লাস ইনপুটের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্স অনুযায়ী আমাদের ব্যবহার করতে হচ্ছে। তারপর দেখো প্রক্রিয়াকরণে আসি, প্রক্রিয়াকরণ যেহেতু যোগফল করছে, সাম সমান এ প্লাস বি করছে, এবং আউটপুটে যদি আমরা আসি, পিন সমান সমান সাম ইক দ্য সাম ইজ সমান সমান %d তারপর কমা শেষ কোটেশন শেষ কমা সাম, এবং তারপরে আমরা কি করছি, সেমিকোলন দিচ্ছি। মানে এই লাল অংশটা কিন্তু আমরা স্ট্রিং বলছি, মানে টেক্সট হিসেবে প্রদর্শন করছে। তারপরে দেখো আমরা লাইন শেষে সেমিকোলন দিচ্ছি এবং প্রোগ্রামের শেষে আমরা কি দিচ্ছি, প্রোগ্রামে আমরা ব্রেকেট দ্বারা আমরা শেষ করছি বা ফাংশনটাকে ক্লোজ করছি। এই প্রোগ্রামটা লিখলে কি কি প্রদর্শন করবে, তা হলো স্ট্রিং গুলো প্রদর্শন করে, আর যে ফরম্যাট স্পেসিফায়ার কন্ট্রোল স্ট্রিং গুলো সেগুলো মানগুলো গ্রহণ করে এবং ফরম্যাট স্পেসিফায়ার মানগুলোকে প্রদর্শন করে, মানে 3টা অংশ হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে দেখো এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, লাল পর্যন্ত দেখো এ এবং বি দেখাচ্ছে, আমি 10 দিলাম, ঠিক আছে 10 দেওয়া হলো, এবং এন্টার দিয়ে আমি নিচে 20 দেওয়া হলো, তাহলে সে কি করবে,
যোগ করবে বা প্রক্রিয়াকরণের কাজ করবে। আমি কিন্তু এখানে 10 এবং 20 প্রোগ্রামটা রান করার পরে আমার লাল অংশটা এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি চলে আসবে এবং 10 এবং 20 আমি এন্টার করব, মানে দিব সে যোগফল, দ্য সাম ইজ 30 চলে আসবে। তা এটা হলো আমাদের প্রোগ্রামে লেখার জন্য এই আউটপুট অংশটা। যে আউটপুট অংশ কি কি আসতেছে দেখো, আউটপুট অংশ শুধুমাত্র স্ট্রিং গুলো আসতেছে এবং এখানে কন্ট্রোল স্ট্রিং এর মানগুলো নিচ্ছে এবং দিচ্ছে। এই 10 এবং 20 টা হলো কন্ট্রোল স্ট্রিং এর মান ইনপুট নিচ্ছে এবং 30 টা হলো কন্ট্রোল স্ট্রিং এর মান আউটপুট হিসেবে প্রদর্শন করছে। দেখো এখানে আমরা বেশ কিছু অ্যালগোরিদম ফ্লোচার্ট তোমাদের এই অংশগুলো দিয়ে করানো হয়েছে, কেলভিন থেকে ফারেনহাইট, এটা কিন্তু প্রক্রিয়াকরণ অংশ দিলাম আমি, মিটারকে ফিটে রূপান্তর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে, পরিসীমা বলো বা অর্ধ পরিসীমা বলো অথবা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে অংশগুলো আছে সেই অংশগুলো তুমি বাসায় প্র্যাকটিস করে দেখবা যে সি প্রোগ্রাম করতে পারো কিনা। আগে ফ্লোচার্ট করবা, তারপর সি প্রোগ্রাম করবা। এটা কিন্তু প্রক্রিয়াকরণের লাইন আমি দেখাই দিছি, প্রক্রিয়াকরণ লাইন দেখাই দিলে এখানে তুমি ইনপুট কি নিবা, আউটপুট কি নিবা এবং লিখে ফেলতে পারবা। যেমন আমি দেখো আমি 9 নম্বরটাই করি দেখো, অথবা 8 নম্বরটাই করি। আমি 8 নম্বর কি বলছি আমরা, কেলভিনকে ফারেনহাইটে রূপান্তর করবে। তাহলে ইনপুট কি কে, ইনপুট কে ফ্লোচার্টটা বলছি, ইনপুট কে, আউটপুট কি এফ, ওকে। তাহলে প্রক্রিয়াকরণ কি, এফ ইকুয়াল টু 9 ইনটু কিন্তু এখানে স্টার্ট চিহ্ন দিতে হবে, হ্যাঁ, 9 × k − 273/5, তারপরে কি লিখবো আমরা, / 5 + 32, ওকে। তুমি সে অনুযায়ী সি প্রোগ্রাম করবা, করে চেক করবা। যদি মনে হয় যে না তোমার চেক করার দরকার, সি প্রোগ্রামটা লিখে আমার মেসেঞ্জারের গ্রুপে, আমার মেসেঞ্জার দিয়ে দিতে পারো, আমি চেক করে দিতে পারি, ওকে। কোনো কোশ্চেন আছে তোমাদের, কোশ্চেন থাকলে বলতে পারো শিক্ষার্থী, কোনো কোশ্চেন থাকলে তোমাদের বলতে পারো। আচ্ছা দেখো এখানে ফারেনহাইট তাপমাত্রাকে আমরা কি করছি, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করছি। এটা একটু দ্রুত দেখাই দিই, দেখো ইনপুট হলো এফ, আউটপুট সেন্টিমিটার, প্রক্রিয়াকরণ সি সমান 5 × f − 32/9, পিন সি, তারপরে আমরা কি করছি এখানে এন দিচ্ছি, ওকে। এটা সি প্রোগ্রাম করতে পারবো না, তাহলে আমরা দেখো কয়টা চলক ব্যবহার করছি এখানে, এখানে ব্যবহার করছি হলো এখানে দুইটা চলক নিচ্ছি, সি এবং এফ, এবং তাকে আমরা ঘোষণা করলাম ফ্লট দ্বারা। তারপর আমরা কি নিচ্ছি, এন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, মানে ফারেনহাইট এর মান দিতে বলা হলো। এটা হলো ইনপুট লাইন, স্ক্যান অ্যাপটা হলো ইনপুট লাইন। তারপরে হলো আমরা প্রক্রিয়াকরণ লাইন লিখলাম সি ইকুয়াল টু যা লেখা লিখলাম, তারপরে দেখো আউটপুটের জন্য যার টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ কুলন দিছি, তুমি সমান সমান দিতে পারো, ইজ অফ দি সেলসিয়াস অফ দিতে পারো, %.2f, পার্সেন্ট তো জানোই মডুলো 2f দশমিক পরে 2 ডিজিট আসবে। এখানে দেখো ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করছি, মানে নিউ লাইন নেওয়ার জন্য। এস্টিমেলে যেমন আমরা বিআর ব্যবহার করি, এখানে ব্যাকস্ল্যাশ এন হলো লাইন ব্যাকের জন্য। এটা কনস্ট্যান্ট তোমাদের পড়ানো হয়েছিল, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্টের ক্ষেত্রে, ওকে। তাহলে এখানে আউটপুট দেখো, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট 104 দেওয়া হলো, সে কি বলবে, দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ 30 বের হবে, সরি এটা মনে হয় 40 বের হবে আনসারটা, হ্যাঁ, ওকে। আচ্ছা তাহলে দেখো এখানে আরো কিছু আছে, আমরা এগুলো তোমাদের আগে ক্লাসে দিছি, ভিডিওটা পোস্ট করে পরবর্তী দেখে তুমি এটা ই করতে পারবা, এগুলো বাড়ির কাজ করে দেখবা যে তুমি পারছো কিনা, সি প্রোগ্রাম লিখতে পারছো কিনা। মানে হলো আজকে যে প্রোগ্রামগুলো ক্লাসগুলো দেখলাম, কেউ যদি ভালো করে দেখে, আশা করি এখানে 20-22টা প্রোগ্রাম আছে, তুমি সহজেই যে 20-22টা প্রোগ্রাম লিখতে পারবা, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে লিখতে পারো, সবাই কোশ্চেন লিখলে আমি তোমাদের আনসার দিতে পারবো, বা তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করতে পারবো, অথবা তোমরা ক্লাসগুলো আবার বারবার রিপিট করতে পারো। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আমরা দেখতে পারো, ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো, অথবা ফেসবুকে আমাদের গ্রুপে দেওয়া থাকবে, দেখে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারো, ওই অনুসারে আমি নেক্সট ক্লাসে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব, বা সেই আলোকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই সবাই
বাসায় থাকবা। সালামু আলাইকুম।